বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি তেলিয়ামুড়া মহকুমায় দিকে। জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায় মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিড়ম্বনা যেন কাটছে না। সাম্প্রতিক অতীতে বিদ্যালয়ের ইকো ক্লাব সম্পর্কিত একটি র্যালিতে অংশগ্রহণ করতে গিয়ে একসাথে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে জীবিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও প্রায় একইভাবে 5 জন ছাত্রী বিদ্যালয়ে চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। খবর নিয়ে জানা গেছে যে বিদ্যালয়ে আজ কোনো একটা পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যস্ততা চরমে ছিল এবং বনমহোৎসব বা গাছ লাগানোর কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ করেই বিদ্যালয়ের 5 জন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগে একদিকে যেমন অভিভাবকদের খবর দেওয়া হয়, এর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ছাত্রীদের। কি উঠে আসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই পুরো ঘটনায় শোনাচ্ছি। একটা পেশেন্টের হয়েছে, আমি তো বললাম ওই যে একটা পেশেন্টের বিপি কম আছে, বিপি 90/83 এরকম আছে। এটাকে ইন্টারভেনাস ইনফিউশন দেওয়া হয়েছে, আর একটু ইনিভেট আর একটু ইভেন মোর হাইপোটেনশন, আমরা এটাকে বিপি বাড়িতে ওষুধ দিয়ে আসছি। আর একটা স্টুডেন্টের হয়ে গেছে হাইপার টেনশন, এটা বিপি রক্তচাপ মাপার করে আই হ্যাভ ফাউন্ড দ্যাট তার বিপি 1727/112। মানে কেউ প্রেশার বাড়ছে, কেউ প্রেশার কমে গেছে, এটাই প্রবলেম। তাদের একটা ফিক্স সিচুয়েশন না, একসাথে এসেছে কি করে, দে আর নট অফ দ্য সেম সিমটম। কি কারণ, আচ্ছা কি কারণে এই প্রেশারটা বাড়ছে কমছে? এটা প্রেশার বাড়তে পারে নইলে ডিউ টু স্ট্রেস অর এটা বা এই বয়সে তো এই দমনি রূপ থাকবে বলে মনে হয় না। তো স্যার একটা কারণে তাই বলে কি স্যার একসাথে একই স্কুলের মানে 5 জন ছাত্রছাত্রীর এরকম একসাথে ঘটনা এরকম হতে পারে? এগুলি হয় অনেক সময়, এই সাধারণত এটা স্কুলে গিয়ে জিজ্ঞেস করতে হবে কি এরকম হয়েছে, যে মাস্ট। তবে এক একটা সেম না, বরং একটা পেশেন্টের হয়েছে, আমি তো বললাম তীব্র গরমের ফলেই এই ধরনের অসুস্থতার খবর প্রতিনিয়ত বিদ্যালয় থেকে উঠে এসেছে। এর আগেও বেশ কয়েকজন ছাত্রীর অসুস্থ হয়ে পড়েছিল, আজ আবারও একই পরিস্থিতি। কর্মসূচি ছিল বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত, আর সেই কর্মসূচি অনুযায়ী ছাত্রছাত্রীরা যখন বৃক্ষরোপণে এগিয়ে আসে তখনই এই বিপত্তি বাধে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে গরমের ফলেই এই ঘটনাগুলি ঘটছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।